সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কথা বলবো আজকে শাহরুখেরই একটা পুরনো ছবি ফ্যান নিয়ে। তো যেহেতু আজকে জওয়ানের দিন, তো বা সেই জন্য শাহরুখেরই ডাবল রোল আছে এরকম কোন সিনেমা নিয়ে কথা বলবো। এই সিনেমাটা সেইভাবে অ্যাপ্রোপ্রিয়েশন পায়নি, কিন্তু এই ছবির যে কনসেপ্ট বা যে প্লটটা ছিল সেটা দারুণ ছিল। যে শাহরুখই সে সুপারস্টার এবং তার ফ্যানের যে ক্যারেক্টারটা সেটা সেই প্লে করছে, এবং ছবির কনসেপ্টটা যেভাবে স্টার্ট হয়েছিল ফার্স্ট হাফটা, যে একটা ফ্যান তার থিওরি দিয়ে সিনেমাটাকে দেখানো, যে তার পক্ষে একটা স্টারের মানে লাইফ কতটা ইম্পর্টেন্ট হয় বা তার অ্যাটেনশন পাওয়াটা কতটা ইম্পর্টেন্ট হয়, এই যে প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো ফার্স্ট হাফে দেখিয়েছিল সেই জিনিসটা বেশ ইম্প্যাক্টফুল ছিল, সাবজেক্টটা বেশ দারুণ ছিল। এবং যদি বলো যে যখন শাহরুখ ওই নিজে যাচ্ছে তার ওই স্টারের সাথে, সুপারস্টার শাহরুখের সাথে দেখা করতে, সেই পোর্শনটা বিশাল ইমোশনাল। এবং শাহরুখ যে কিভাবে স্ট্রাগল করে আসছে শুধু তার ওই স্টারটার সাথে দেখা করবে বলে, এই এই পোর্শনগুলো ফার্স্ট হাফে দারুণভাবে ইমোশন ব্যাপারগুলো বিল্ড আপ করা হয়েছিল সিনেমাটাতে। এবং আমি ভেবেছিলাম এই সিনেমার ফার্স্ট হাফ দেখে, আমি বললাম এই সিনেমাটায় শাহরুখ যেভাবে পারফরমেন্স দিয়েছে, ফার্স্ট হাফটা যেভাবে সিম্পলিসিটির মধ্যে রাখা হয়েছিল, আমি ভেবেছিলাম যে এই সিনেমাটা মানে কিল করবে ফার্স্ট হাফটা দেখে। এবং যেভাবে যে সাবজেক্টটা মেইনলি মাথায় রেখে এখানে সিনেমাটা স্টার্ট করা হয়েছিল, যে দুটো ক্যারেক্টারের মধ্যে যে অ্যাকচুয়ালি কি ডিফারেন্সিয়েশন আসতে পারে, বা ফ্যান এবং স্টারেদের মধ্যে যে অ্যাকচুয়ালি হিডেন লাইফস্টাইলটা সেগুলো কি আসতে পারে, সেগুলো দারুণ ওয়েতে ফার্স্ট হাফটা প্রেজেন্ট করেছিল। কিন্তু সেকেন্ড হাফটা অতটাই বাজে ছিল, কারণ সেকেন্ড হাফটা সেইভাবে সাজাতেই পারেনি ডিরেক্টর, সেই জন্য ফ্যান ছবিটা চলেনি। বেসিক্যালি ফ্যানের যে যে ক্যারেক্টারটা শাহরুখ প্লে করেছিল সেই ক্যারেক্টারটা এখানে দারুণ রাখা হয়েছিল, কিন্তু ফ্যানের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা যখন সে স্টারের সাথে দেখা করলো এবং সে যে পারপাস নিয়ে এসেছিল, সেই পারপাস বা সেই মোটিভ যখন চেঞ্জেস হচ্ছে তার সাথে, তখন তার স্টারটার যে দেখার প্রতি যে উদ্দেশ্য সেটা কোথাও গিয়ে একটা বলতে পারো একটা বদলা নেওয়ার হয়ে যায় বা একটা রিভেঞ্জ নেওয়ার এতে চলে যায়। তো সেই রিভেঞ্জের ব্যাপারটা যখন আসে, সেই কনসেপ্টটা একদম সিম্পল রাখা হয় যে তাকে কিভাবে এ করবে, তাকে তার মতনই একই রকম দেখতে, এইসব প্লটগুলো এইসব কনসেপ্টগুলো ওখানে ইনবিল্ট করে দেওয়া হয় বলে সেকেন্ড হাফটা বড্ড সিম্পল রাখা হয় এবং ঠিকভাবে সাজানো যায় না বলে এই ছবির সেকেন্ড হাফটা মানে খুবই বাজে ওয়েতে দিকে চলে যায়। এই জন্য এই সিনেমাটা সেইভাবে অ্যাপ্রোপ্রিয়েট হয়নি, কিন্তু এর ফার্স্ট হাফটা দারুণ প্রেজেন্ট করা হয়েছিল। তো ওভারঅল ফ্যান ছবিটা খুব খারাপ ছবি বলা যায় না, ফ্যান ছবির প্লট বা সাবজেক্টটা খুব ভালো ছিল, কিন্তু সেকেন্ড হাফটা খুবই বাজে ওয়েতে প্রেজেন্ট করা হয়েছিল বলে এই কারণে ফ্লপ হয়েছিল। আশা করবো অ্যাটলি এই ভুলটা করবে না, এবং ডাবল রোলে শাহরুখ তার নিজের জায়গায় যখনই প্রেজেন্ট করার প্রচেষ্টা করেছে তখনই সে ফাটিয়ে দিয়েছে। কিন্তু ডিরেক্টর যদি ঠিকঠাকভাবে ইউজ করতে পারে তাহলে হয়তো ভালোই হবে। তো আশা করবো যে জওয়ান ভালো কালেকশন করুক ফার্স্ট ডেতে। তো তোমাদের কেরম লাগে ফ্যান ছবিটা, এবং তোমরা জওয়ান কখন দেখতে যাচ্ছ, কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।